বন্ধুরা বন্ধন ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং কীভাবে চালু করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয় সেই সম্পর্কে এর আগের ভিডিওতে দেখিয়েছি আর এই মোবাইল ব্যাঙ্কিংয়ের লগ ইন এবং ট্রানজাকশান পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যান তো সেক্ষেত্রে কিভাবে আপনারা রিকভার করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং যদি বন্ধন ব্যাংকের মোবাইল ব্যাংকিং সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে পরবর্তীতে সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধন ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিংয়ের ট্রানজাকশান এবং লগ পিন রিকভার করার জন্য প্রথমত আপনারা বন্ধন ব্যাংক যে অ্যাপ্লিকেশানটা আছে এম বন্ধন অ্যাপ্লিকেশানটা তো এই অ্যাপ্লিকেশানটা যখন আপনারা ওপেন করবেন তো এখানে কিন্তু আপনাদের নাম অলরেডি শো করবে তো শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন আপনাকে লগ ইন পিনটা দিয়ে কিন্তু লগ করতে বলছে তো যেহেতু আপনাদের লগ ইন পিন আপনারা ভুলে গেছেন তো সেই কারণে কি করতে হবে আপনাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফরগেট পিন যে আপশানটি তো এই ফর্গেট পিন আপশানে ক্লিক করতে হবে এবং এখানে দুটো অপশান আছে তো প্রথমটা হচ্ছে নেট ব্যাংকিং এবং দ্বিতীয়টা হচ্ছে ডেবিট কার্ড তো ডেবিট কার্ডটাই চুজ করবো কারণ আমরা ডেবিট কার্ডের মাধ্যমেই আমাদের পিনটাকে পরিবর্তন করতে চাচ্ছি তো ডেবিট কার্ড অপশন যে আছে তো ডেবিট কার্ড অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু নেক্সট পেজে আপনাকে আপনার ডেবিট কার্ডের ডিটেলস দিতে হবে যেমন আপনার ডেবিট কার্ডের নাম্বার তার নিচে আপনার ডেবিট কার্ডের পিন তো পিন বলতে এখানে যেই পিন দিয়ে আপনারা টাকা উইথড্রল করেন এটিএমে গিয়ে তো সেই এটিএম পিন দিতে হবে আপনাকে এবং এক্সপায়ারি মান্থ এবং এক্সপায়ারি ইয়ার এগুলো কিন্তু আপনারা আপনাদের এটিএম কার্ডেই পেয়ে যাবেন বা ডেবিট কার্ডেই পেয়ে যাবেন তো ডিটেলস আপনারা যখন ফিল আপ করা হয়ে যাবে আপনারা একটু ভালোভাবে মিলিয়ে নেবেন এবং নিচের দিকে দেখবেন নেক্সট অপশান তো এই নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে শো করবে ভ্যালিডেটিং প্লিজ ওয়েট তো এখানে অবশ্যই আপনারা কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই পরবর্তী যে পেজটা আছে আপনাদের সামনে কিন্তু চলে আসবে তো সেটা আপনাদের নেটওয়ার্কের উপর নির্ভর করবে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট কিন্তু আপনারা লগ পিন পরিবর্তন করতে পারেন প্রথমত নিউ লগ ইন পিনের অপশানে আপনাকে একটি সিক্স ডিজিট পিন সেট করতে হবে এবং সেই পিনটিকে কনফার্ম করার জন্য সেই পিনটিকে আরেকবার নিচের দিকে এন্টার করতে হবে এবং যদি আপনারা ট্রানজাকশান পিনটাও একসাথে চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনারা লগ পিন এবং ট্রানজাকশান পিন দুটোই পরিবর্তন করতে পারেন ট্রানজাকশান পিন পরিবর্তন করতে হলে আপনারা নিচের দিকে দেখবেন একটি বক্স আছে এবং এখানে লেখা আছে চেঞ্জ ট্রানজাকশান পিন তো আপনারা এই বক্সটিতে টিকমার্ক দিবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন নিউ ট্রানজাকশান পিন এখানে আপনারা একটি সিক্স ডিজিট পিন সেট করবেন এবং সেই পিনটিকে আরেকবার কনফার্ম করার জন্য নিচে এন্টার করবেন এবং ডিটেলস যখন আপনারা বা এই পিন দুটো যখন আপনারা চুজ করা হয়ে যাবে হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাবমিট আপশন আপনারা সাবমিট আপশনে ক্লিক করবেন এবং এখানে আরও একবার আপনাকে অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে এখানে দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনস ইউর পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি এরপর আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন এবং নতুন যে লগ ইন পিন আছে তো সেই লগ ইন পিন দিয়ে কিন্তু আপনারা আপনাদের এই মোবাইল ব্যাঙ্কিংটি লগ ইন করতে পারেন এবং আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে সুবিধাগুলো আছে সেগুলো উপভোগ করতে পারেন যেমন এখান থেকে আপনারা আপনাদের কার্ডটিকে ম্যানেজ করতে পারেন আপনার ট্রানজ্যাকশান চেক করতে পারেন কোথাও টাকা পাঠাতে পারেন কোথাও থেকে রিসিভও করতে পারেন তো অবশ্যই ভিডিওটি আপনার একটু উপকৃত হয়ে থাকে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন আর অবশ্যই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে একটু যদি সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ